এরকম في الدنيا বহু আইম্মাই کرام ছিলেন যারা এই আইম্মাই کرامদের কাছাকাছি তাদের মর্যাদা ছিল এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ইত্যাদি তো ইমাম শাফিয়ার ইমাম ইসহাক ওয়াকাসীরুম মিন আহল হাদিস আর অনেক আহল তাইলে বুঝা গেল যে আহল নামটা হাদিস এর কি তাবেদিতা আছে হাদিসের সারা শুরুয়াত আছে। আর তিন পড়া লোকেরা বলেন এই সব কথা এ অনেক পড়া লোকেরা বলেছেন এইরকম গবেষক অলামা বলেছেন আহলে হাদিস নামটি তারপরেও যদি আহলহাদিস নামের সাথে কারো অ্যালার্জি থাকে সালাফি নাম বলা যাবে না আহলেদিস নাম বলা যাবে না তো তাদের জেহালত অজ্ঞতা এটি জেহালতজ্ঞতা দেখেন এখানে এবং শাফি বলে দেওয়া হল ইসা বলে দেওয়া হল এটা তো মহাদেশ তো হাদিস মানে যদি মহাদেশই বুঝাইবেন তারপর বলার দরকার কি আহলেদিসের এতলাক্ষে হয়ে থাকে আহলে হাদিস মানে হাদিস যারা চর্চা করেন হাদিস পড়াশোনা করেন হাদিসের খেদমত করেন হাদিসের পন্ডিত কো আহলে হাদিস বলা হয় আর হাদিসের অনসারী যারা তাদেরকেও হাদিস বলা হয় দুটোই প্রয়োগ যুগে যুগে প্রমাণিত যার কাছে এলেম আছে ভালো কথা যার কাছে এলেম নাই তাকে কম বলা উচিত বেশি বলা উচিত নয় আল্লাহ বলছিলাম যে কিন্তু নাম দিয়ে শুধু নাজাত হবে না এই ক্ষেত্রে একমত নাম দিয়ে নাজাত না আকিদা মানহাজ পথ পন্থা এবাদাত আখলাক সব দিয়ে নাজাত পাওয়া যাবে তবে নামকরণের দলিল প্রমাণ রয়েছে শরীর বলছেন এম সাফি এমাম